Let's go! Hi guys, this is Kanis Rahman. Assalamualaikum, welcome to my channel. आज के चिलो संडे और भीषण सानी आउटसाइड और एकोन होच्छे 88 फ़ारेनहाइट आउटसाइड है तो अनेक अनेक गरम आसले एटा मने 88 90 एरकम ओठा नामा करे तो बाबूदेरके आमी गाड़ीते उठिए दिएछि तो एकोन आमार हाबी मैन चेष्टा करतेछे ओदेरके टीवी चालिए दीते जाते ओरा चुपचाप बसे थाके আর আজকে আমরা আসলে রেস্টুরেন্টে যাব বাইরে ঘোরাঘুরি করব না বিকজ বাইরে প্রচুর গরম আর বাবুদেরকে তো তেমন বের করি না হুটহাট করে যদি 3-4 ঘন্টা বাইরে খেলা করে তাহলে সিক হয়ে পড়তে পারে অনেক অনেক গরম এই জন্য আমরা সবাই আজকে হোয়াইট কালার পরেছি সো সামারে মনে হয় প্রতিদিনই হোয়াইট কালার পরা হবে বিকজ প্রচুর গরম এই কারণে অনেক ইচ্ছা করতেছিল একটা ব্ল্যাক কালার ড্রেস করতে বাট পরতে ভয় লাগতেছিল বিকজ এখন তো 90s আউটসাইড 88 আসলে 90s ও না তো ধরা যায় 90s আর এই যে বাবুদের টিভিটা সেট করে দিচ্ছে আমার হাবি জি মা বাবু তাকাতে পারতেছে না ওর ওইখানে কি এসি বাতাসটা ডিরেক্ট লাগতেছে ও মামি এই যে কি যেটা পাইলো জি আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে এই যে বাবুদের অবস্থা বাবুরা তো খুবই এক্সাইটেড আচ্ছা লেটস গো এটা দ্য ইতালিয়ান কিচেন আম্মা চলো লেটস গো মামি না বাইরে থাকবে বাইরে থাকবে তুমি আপনি টেক আউট নিয়ে আসেন কারণ আমি অলিভ গার্ডেনের গন্ধ স্মেল নিতে পারি না Let's go! এই যে কি অবস্থা তো আমরা আসি লং হর্ন স্টেক হাউস এখানে ভাবছিলাম আজকে অলিভ গার্ডেনে যাব বাট হ্যাঁ কি হইছে সো এই যে বাবুদেরকে স্ট্রোলারে বসিয়েছি কেননা যাচ্ছি তো খাওয়া দাওয়া করতে আমি ওদের ওখানকার কোনো চেয়ারে বসাবো না আমাদের এইটাতেই বসাই খাওয়াই দেবো মাস্ক লাগবে আমারটা তো এর মধ্যে আছে এটাই সেই লং হর্ন স্টেক হাউস আমার বাসা থেকে অনলি 5-7 মিনিটস লাগে অনেক বিজি আজকে যেহেতু সানডে সবাই আসে ডিনার টাইমে ডিনারটা করতে আর আমেরিকানরা তো বেশিরভাগই ডিনারটা আউটসাইডেই করে আউটসাইড বলতে রেস্টুরেন্টে আমি খুলে দিই এটা হচ্ছে স্টোর আওয়ার্স নাইস বাইরে তো ভীষণ গরম আর সামার টাইমে আসলে আমেরিকাতে সবাই ঘোরাঘুরি করতে পছন্দ করে আই থিঙ্ক এক্সেপ্ট মি বিকজ গরমের মধ্যে আসলে খাওয়া দাওয়া ঘোরাঘুরি মানে জিনিসটা কেমন যেন খুবই উল্টাপাল্টা লাগে আমার কাছে এই জন্য রেস্টুরেন্টে বসে থাকতেই ভালো লাগে তো আমার হাবিও ও আসলে গরম পছন্দ করে না তেমন একটা তো আমরা চেষ্টা করেছিলাম গত বছর থেকে বাবুদেরকে একটুখানি নিয়ে যাব রেস্টুরেন্টের খাবারের সাথে অ্যাডজাস্ট করানোর জন্য যেহেতু পার্টি সবসময় তো লেগেই থাকে কিন্তু আমাদের যে একটা কোয়ালিটি টাইম সেটা আর হয়ে ওঠে উঠতো না তো আমরা অলরেডি স্টার্ট করেছিলাম এবং আর তো যাওয়াও হলো না বিকজ এখন তো আমরা বেঁচে আছি এটাই অনেক আলহামদুলিল্লাহ তো আমাদের লাস্ট রেস্টুরেন্ট ছিল
February 15, 2020 আর এটা ছিল মনসুনে, এই জন্য মনসুনটাকে আমার ভীষণ কুফা রেস্টুরেন্ট লাগে। আর এই লং হর্নটা হচ্ছে আমাদের সেকেন্ড রেস্টুরেন্ট ইন 2021। তো লং হর্নে এসেই তো আমি অনেক অবাক হয়ে গেলাম এই বুকটা দেখে। এটা হচ্ছে একটা বাচ্চাদের জন্য, এখানে দুইটা বুকস ছিল উইথ এ ক্রেয়ন্স, আর আমি এটা দেখে আসলে অবাক। আর পিছনে একটা মেনু দিয়ে দিয়েছে, বাচ্চাদের খাবারের মেনু। আমি আসলে অনেক অনেক স্যালুট জানাই রেস্টুরেন্টটাকে। জানা মতে এই একটা রেস্টুরেন্ট যেখানে আমি দেখলাম বাচ্চাদের জন্য কিছু রেখেছে। তো আপনারা যাদের ছোট ছোট বাচ্চা আছে এবং যারা ইউএসএতে থাকেন আর কোথাও যান আর না যান, লং হর্নে যাবেন, ওখানে আসলে বাচ্চাদের জন্য বড় রেসপেক্ট আছে আলহামদুলিল্লাহ, এটা দেখেই বোঝা যাচ্ছে। বিকজ বাচ্চারা তো ফুডের জন্য ওয়েট করবে, এগুলো মেনে নিতে পারে না। তো তখন ওরা এখানে কিছু ড্রয়িং করতে পারে, জাস্ট ওরা টাইমটা স্পেন্ড করতে পারে এগুলো দিয়ে, ভুলে যেতে পারে যে না তারা ওয়েট করতেছে। তো এটা আসলে বিগ স্যালুট এই রেস্টুরেন্টের জন্য। আমার অনেক ভালো লেগেছে এত বড় একটা ভালোবাসা দেখে, বিকজ বাচ্চাদেরও কিন্তু রেসপেক্টের দরকার। শুধু যে বড় মানুষদের রেসপেক্টের দরকার তাও তার কিন্তু ঠিক না। তো আলহামদুলিল্লাহ আমি এটা দেখে অনেক অনেক খুশি হয়েছি। এবার আসি অলিভ গার্ডেনের ব্যাপারে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ওখানকার শ্রিম্প আলফ্রেডোটা, তো ওইটাই ট্রাই করানোর জন্য উঠে পড়ে লেগেছিল। বাট আমি মানে যখন আমরা সিটের জন্য ওয়েট করতেছি তখন বলতেছি না লেটস গো, বিকজ আমি স্মেল একদমই নিতে পারছিলাম না এবং সেও ফিল করতেছিল যে এত চিজি স্মেল। আর এটা বললে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট এটা ট্রু, ওই চিজি স্মেলটা অনেকটা কেমন ভমিটিংয়ের একটা স্মেলের মতো লাগতেছিল ওই রেস্টুরেন্টটাতে। এটা আসলে গুড টু নো যাদের এরকম প্রবলেম আছে, লাইক স্মেলি প্রবলেম। যেহেতু আমি রান্না করার পর আমার ভীষণ প্রবলেম হয়, আমি ক্যান্ডেল সারা ঘরে জ্বালিয়ে রাখি, সেখানে তো আমি স্মেলটা একদমই নিতে পারবো না। আর আমি আসলে চিজ ফ্যান না, যার কারণে হয়তো আমার আরও বেশি প্রবলেম লেগেছে এই চিজের স্মেলটাই। কিন্তু এই স্মেল যারা চিজ লাভার তাদের এরকম লাগবে, আর পিজা শপে যারা কাজ করে তারা যে কীভাবে কাজ করে আই হ্যাভ নো আইডিয়া, বিকজ এত বাজে অর্ডার আমি বলে বোঝাতে পারবো না, বিকজ চিজের অর্ডারটাই আমি লাইক করি না। তো এই জন্য আসলে সিটের জন্য আর ওয়েট করতে করতে ওখান থেকেই বের হয়ে আসা লাগলো। তো আমার হাবি ম্যান বলল যে ওটা সে টেক আউট নেবে, কারণ ওটা আসলেই মজা। আর আমরা ভাবছিলাম যে বাবুদেরকে আমরা ইয়া করব, অন্য কোনো প্যাস্তা এইসব টাইপের কিছু একটা খেতে দেবো, বিকজ বাবুরা অনেক প্যাস্তা লাইক করে। স্যাডেনলি দেখলাম রেস্টুরেন্ট একটু বিজি হয়ে গেল, তো আমাদের আর বসে খাওয়ার মতন ইচ্ছা ছিল না। তো চিজ কেকটা একটু নিয়ে যাচ্ছি, ওটা বাবুরা খাবে, আর টোটালি ফুল আমরা। তো ভাবলাম যে এইটা দিয়ে আজকে ডেজার্টের আইটেমটা সারি। হ্যাঁ কি হয়েছে? সো এই যে বাবুদের ডেজার্ট টাইম, তার আর ভিতরে বসবে না, আমি খাবো না। মজা সো আমরা এখন লং হর্ন স্টেক হাউসের সামনে, এখানে বসে বসে তারা খাবে। জি ওয়া গুড জব, ঠান্ডা কেকটা এই জন্য খেতে পারতেছে না বাবুরা, এই জন্য খেতে পারতেছে না, গাড়ির লাইটটা পড়তেছে, সুন্দর লাগতেছে। খাবে না খাবে না, ওটা না ঠান্ডা এই জন্য খেতে পারতেছে না বাবুরা। প্রচুর ঠান্ডা, অনেক মজা। লেটস গো,
কালকে দিন কালকে কখন যাব আমার সকালে আমার মনে থাকে না আজকে একটু বাইরে ঘুরতে যাওয়া হলো না এবার বাবু তো চিল্লান দিবে গাড়ি বন্ধ করলে গত সপ্তাহে বাবু এই 7-Eleven দেখে আবু দেখো কি সুন্দর লাইট হচ্ছে দেখো দেখছো এই যে তোর বাপ দাঁড়াইলো না দেখছিস সারা দুনিয়া কথা বলে বেড়াবে ফোনটারও তো কষ্ট হয় না কি আজকে একটু বাইরে যাওয়া হলো না রেস্টুরেন্টে গেলে এই বাইরে ঘোরাঘুরি হয় না সামার টাইমটাই যদি একটু বাইরে না ঘুরতে পারি এরপর থেকে টেক আউট হবে সব বাসায় বসে বসে খাবো আগে যেরকম খেতাম নালবাবু চুপচাপ কেন তুমি চুপচাপ কেন মাম্মি বাবু অনেক পানি খেয়েছি ফ্রাইসটা তো সল্টে ছিল খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ আর এখন বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর এই তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ